আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কারো কাছে কখনো কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তা নম্র ভদ্র হয়। অভাব যখন এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে, আর নির্বুদ্ধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। আমাদের মধ্যে সবাই বড় কাজগুলো করতে পারবে তা না, কিন্তু আমরা অনেক ছোট কাজগুলো করতে পারি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে। যদি গুণ না থাকে তবে অভিনয় কর। মানব জাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয় নিরাপদ মনে করা। ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া, যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে, আর নারী এক পুরুষকে অন্য পুরুষের থেকে আলাদা করে দেখে। মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হল হিংসা, অবিশ্বাস আর সন্দেহ। মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয়, সংসারে সেই জয়লাভ করে। আমরা যা শিখেছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোনো প্রভাব ফেলতে না পারে, আমাদেরকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যেতে না পারে, আমাদের বিশ্বাসকে আরও মজবুত করতে না পারে, তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্য আর নিহতে ভুল আছে। ভালো মানুষের রাগ বেশি, যারা মিসকা শয়তান তারা রাগে না। একটা সুন্দর মন অন্ধকার ও আলোর মতো, যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পন্ন রাখা যায়। জীবনকে ঘৃণা করো না, ভালোবাসতে শেখো। ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার জীবনকে স্বর্গীয় সুখময় করে তোলো। ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্ত। স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না। মনে রেখো, তোমার শত্রুর বন্ধু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু।